हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पॉजिटिव माइंड। आज আমরা দেখব রাউটার কনফিগারেশন। রাউটার কনফিগারেশন ফ্রেন্ডস অনেক রকমের হয়, তো আজকে আমরা যেটা দেখব রাউটার কনফিগারেশনের মধ্যে আরেকটা পার্ট, যেটা হচ্ছে রিপিটার পার্ট। তো রাউটার কনফিগারেশনের রিপিটার পার্টের কি কাজ, রিপিটার পার্ট কোন কি জায়গায় ইউজ করা হয় সেটা, আর রিপিটার কাকে বলে বা কোন কোন প্রসেসের ক্ষেত্রে আপনাকে রিপিটার ইউজ করবেন আপনারা, তো কোন জায়গাতে রিপিটার ইউজ করতে হয় বা রিপিটার ইউজ করার একদম ইজি টু অ্যাক্সেস প্রসেস আজকে দেখাবো আমরা। তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো ফ্রেন্ড, আমাদের কাছে রয়েছে এই টেন্ডার এক রাউটার 3 অ্যান্টেনা। তো এই রাউটারটাকে আমাকে প্রথমে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে রিসেট করতে হবে, ফুল অটো রিসেট করতে হবে। যে রিসেটের বাটন আপনারা এখানে দেখতে পারবেন, এই জায়গাটা, এই বাটনটা 10 সেকেন্ড প্রেস করার পরে এখানে কিছু লাইট আছে, অনেকগুলো অনেক রকম লাইট রয়েছে, পাওয়ার লাইন যেটা আছে, সিস্টেম, ওয়াইফাই, এগুলো সব রিসেট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমত আমরা রিসেট বাটনটা প্রেস করি। তো ফ্রেন্ড, আমরা 10 সেকেন্ড প্রেস করে রেখেছি, এবার আমরা রিসেট বাটনটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে সব লাইট অফ হয়ে যাবে, ফের একটা একটা করে লাইট ফ্রেন্ডস অন হবে। ঠিক আছে, ঠিক আছে। তো এটা এখন আপাতত সিস্টেমের লাইট চালু হয়েছে, এরপরে ওয়াইফাই সব আস্তে আস্তে চালু হয়ে যাবে। ঠিক আছে, তো চালু হওয়ার পরে আমাদের যেটা আছে রাউটারটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। যে অ্যাক্সেস কীভাবে করব, এর ওয়াইফাই দিয়ে আমরা ল্যাপটপ হোক মোবাইল হোক তাতে কনফিগারেশন করতে হবে, আর রিপিটার আমরা কীভাবে করব। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে রাউটারের পেছনে, সব রাউটারের পেছনেই মোটামুটি আইপি দেওয়া থাকে, তার আইপি কত আছে, আইপি অ্যাড্রেস। তো আমার এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.0.1। তো আমরা এটা দেখা যাক, এরপরে আমরা যাচ্ছি ল্যাপটপ স্ক্রিনে। ঠিক আছে, ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। ল্যাপটপ স্ক্রিনে আসার পরে প্রথমত আমাদের ওয়াইফাইটাকে কানেক্ট করতে হবে। এখানে ওয়াইফাই কানেক্ট করছি, দেখুন ফ্রেন্ড চলে এসছে এখানে টেন্ডা। টেন্ডার এই রাউটারটাকে আমাকে কানেক্ট করতে হবে, এটা অটো কানেক্ট হয়ে যাবে, এতে কোনো পাসওয়ার্ড এখনও অবধি দেওয়া নেই আমার। ওটা কানেক্ট হয়ে যাওয়ার পরে ওর যে লগ ইন পেজ সেটা খুলবে এখানে। ঠিক আছে, তো আমি এখানে এর আইপিটা দিয়ে দিচ্ছি 192.168.0.1। 0.1 দেওয়ার পরে এই আইপিটা আমার চলে এসেছে এখানে। এটা ওকে করার পরে এর যে সাইটটা আছে সেই সাইটটা খুলবে। ঠিক আছে, সাইট খোলার পরে আমার এখানে যেহেতু স্ট্যাটিক আইপিও নেই, পিপিও পিওই নেই, তো সেখানে আমাকে ডাইনামিকে যেতে হবে, কেন কি আমি এটা রিপিটার মুড দেবো। তো সেটা হচ্ছে একরকম ডাইনামিক আইপি হয়ে যাচ্ছে রিপিটার মুড যখন আমরা দিচ্ছি অন্য ওয়াইফাই থেকে একে কানেক্ট করার পরে। তারপরে আবার এই রাউটার, সেকেন্ড রাউটার আবার ওয়াইফাই ছাড়বে। তো বাট আমি এখান থেকে আবার অন্য রাউটারকেও কানেক্ট করতে পারি। তো এই ডাইনামিক আইপিতে আমরা যাব। ডাইনামিক আইপিতে গিয়ে আপনাদের যেটা ওয়াইফাই নেম আছে, প্রথম রাউটারের যার নেম আছে সেটাও দিতে পারেন, বাগেরা বাগেরা জবি যেটাই আপনার নাম আছে তো সেটা দিতে পারেন। যেমন আমি আমার কোম্পানির নাম দিচ্ছি গোলাপি এন্টারপ্রাইজ। তো এর পাসওয়ার্ডও যথারীতি আমি যেরকম আমার ইচ্ছা সেরকম দিয়ে দিচ্ছি। তো আপনারা নিজেদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। এটাকে ওকে করলাম। ওকে করার পরে এখানে দেখাচ্ছে সেভড, দ্য ওয়্যারলেস কানেকশন হ্যাজ বিন ডিসকানেক্টেড, প্লিজ কানেক্ট টু ওয়াইফাই নেম। এরপরে আমি যে রাউটারের যে নামটা দিয়েছি এখানে, যেমন আমি আমার কোম্পানির নাম দিয়েছি গোলাপি এন্টারপ্রাইজ, তো সেটাকে আবার আমাকে কানেক্ট করতে হবে, কেন কি আমি তাতে পাসওয়ার্ডও দিয়েছি। তো ফ্রেন্ড, এটাকে একবার অফ করে অন করছি আমি ওয়াইফাইটাকে। তো দেখুন এখানে গোলাপি এন্টারপ্রাইজ বলে আমার টেন্ডার রাউটারটা কনফিগার হয়েছে। তো এখন এইটা টেন্ডার রাউটারটাই রয়েছে। তো এটাকে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে আমাকে। পাসওয়ার্ড আমি আমার দিয়ে দিলাম এখানে। এরপর নেক্সট করলাম। নেক্সট করার পরে একটু সময় নেবে কানেক্ট হতে, কেন কি এই রাউটারে আমার এখন ইন্টারনেট নেই, তাই এটা সময় নেবে একটু। তো ফ্রেন্ড দেখুন এখানে আমার কার্ডে নিয়েছে, নো ইন্টারনেট সিকিউর, বাট
ইন্টারনেটটা কানেক্ট হয়ে গেছে আমার, কেন কি এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে। তো এবার আবার চলে যাই আমি আমার সেম আইপি অ্যাড্রেস 192.168.0.1, এখানে আইপি অ্যাড্রেস দেওয়ার পরে ইন্টার টিপলাম। ইন্টার করার পরে আমাকে এখানে অনেক রকম সেটিংস আছে, তো আছে আমাকে ওয়্যারলেস রিপিটার অপশানে যেতে হবে। ওয়্যারলেস রিপিটারের অপশানে গিয়ে এখানে দেখুন ইউনিভার্সাল রিপিটার বলে একটা অপশান আছে। তো ইউনিভার্সাল রিপিটারে যাওয়ার পরে এখানে আমার যদি ফার্স্ট রাউটার যেটা, যেমন আমার কাছে ফার্স্ট রাউটার এটাই আর লাস্ট রাউটার এটাই, তো সেই হিসাবে আমি আমার স্মার্টফোন থেকে আমি ইন্টারনেট হটস্পট অন করা আছে, তো আমি এটা ইন্টারনেট ছাড়া রয়েছে হটস্পট অন, তো এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এর পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। তার মানে কি হচ্ছে, আমার স্মার্টফোন থেকে রাউটারে ইন্টারনেট প্রোভাইড করছে, এরপরে রাউটার ভায়া ওয়াইফাই আবার ইন্টারনেট ছড়াচ্ছে, ঠিক আছে। তো আমি আমার যে হটস্পটে, মোবাইল হটস্পটে যে আমার পাসওয়ার্ড হচ্ছে সেটা আমি এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেখানে আমি এটা ফিল আপ করেছি, আমি আমার পাসওয়ার্ড এখানে ফিল আপ করেছি। ফিল আপ করার পরে এটা আমি ওকে করতে হবে আমাকে। এরপরে দেখবে ওয়েন ইউ এনেবল ইউ ইউনিভার্সাল রিপিটার মোড দ্য রাউটার রিবুটস আফটার দ্য রাউটার ফিনিশ দ্য রিবুট প্রসেস ইউজ টেন্ডা ওয়াইফাই .com টু লগ ইন টু দ্য ওয়েব, ঠিক আছে। এবার এটা ওকে করে দেওয়ার পরে আমার এই রাউটারটা এখন রিবুটিং নেবে। রিবুটিং নেওয়ার কারণ কি, এ নতুন করে ফ্রেশ করে চালু হবে, যেটা হচ্ছে আমার স্মার্টফোন থেকে ওয়াইফাই ইন্টারনেট ছাড়া থাকবে, তো এই রাউটারটা সেখান থেকে কানেক্ট করে দেবে, তারপরে এই রাউটার থেকে আবার ওয়াইফাই ছাড়বে। তো এখন অবধি সেটা হয়নি, কেন কি আমাকে এখানে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এখানে ইন্টারনেট অন নেই, নো ইন্টারনেট অ্যাক্সেস এখনও অবধি, ঠিক আছে। তো আমাকে আবার আরেকবার ইন্টারনেটটাকে কানেক্ট করতে হবে। তো আপাতত কানেক্ট হয়ে রয়েছে, দেখা যাক কতক্ষণ সময় নেয়। তো দেখুন ফ্রেন্ড, এখানে কানেক্ট টু সিকিউর কানেকশন চলে এসছে আর আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে, ইন্টারনেট অ্যাক্সেস, ঠিক আছে। এরপরে আমি কোনো একটা কিছু চালিয়ে দেখা যাক, যেমন ইউটিউব চালাই। এটা কিন্তু ফ্রেন্ডস দেখুন আমার এখানে গোলাপি এন্টারপ্রাইজ নামে ওয়াইফাইটা কানেক্ট হয়ে আছে, যেটা আমি এখন যে রাউটারটা কানেক্ট করলাম। তো এখানে নর্মালি বেসিক্যালি সবই চলছে, কোনো প্রবলেম নেই ফ্রেন্ড। তো ফ্রেন্ড, সব থেকে আমাকে প্রথমে যেটা ধ্যান দিতে হবে সেটা হচ্ছে রাউটারের রিসেট সুইচকে 10 সেকেন্ডের উপরে রিসেট প্রেস করে রাখতে হবে, তাহলেই এটা রিসেট হবে। রিসেট হওয়ার পরে সব লাইট অটোমেটিকলি অফ হয়ে যাবে, অফ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে অন হবে, তাহলে বুঝবো আমার রাউটার রিসেট হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে আমার রাউটারের আইপি অ্যাড্রেস আমাকে দেখতে হবে, কী আছে রাউটারের আইপি অ্যাড্রেস সেটাকে ফলো করতে হবে। 3 নম্বর অপশান হচ্ছে আমার কাছে ল্যাপটপ বা আরেকটা এক্সট্রা স্মার্টফোন চাই। যদি আপনারা কেউ ভেবে থাকেন একটা স্মার্টফোন থেকেই হটস্পট ছাড়বো, ওইটা দিয়ে কানেক্ট করবো, তো সেটা অসম্ভব। তো হয় নেক্সট অন্য কোনো স্মার্টফোন চাই বা আপনার কাছে ল্যাপটপ ইয়া পিসি কিছু একটা চাই, ঠিক আছে। তো ফ্রেন্ড, এই ভিডিওটাতে যে রাউটার কনফিগারেশন দেখালাম এটা একদম ইজি টু অ্যাক্সেস প্রসেস ছিল, তো এর থেকে ইজি মনে হয় কিছু হবে না। তো আর এই ভিডিওটা দেখে যদি আপনি কোনো কনফিগার করেন, একদম 100% আপনার প্রবলেম সলভ হবে। তো যদি না প্রবলেম সলভ হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন কী প্রবলেম আসছে, তো আমি অনলাইন আপনাদের হেল্প দিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি নতুন ভিডিও নিয়ে।